বলি নাই, আপনারাও বলেন, এটা আল্লাহ বলছে। আমি নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, আবু জেলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, এই জন্য আমি বাংলায় আমার বই মধ্যে লিখে দিছি, কোথা নমরুদ কোথা ফেরাউন, সাফদা তাজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। মহাধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, শত তো আজা ভুগিছে তাহারা আধার কবর মাঝে। এই নমরুদের গোষ্ঠী মশা দিয়ে নিপাত করছে, মৌলবীদের যারা আঙ্গুল দেখাও, তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝর তুফান। আমাদের মৃত্যুর ভয় দেখাইও না, এ অবিশ্বাস খবরদার ভয় দেখাইও না। কার ইঙ্গিতে অন্যায় করো মনে রাখিয়া দিও, তুমিও কিন্তু শুয়ে পড়বা, কি বলেন ঠিক করে, তোমারও কিন্তু ডায়াবেটিস আছে, তোমারও কিন্তু হার্ট ব্লক আছে, তোমারও কিন্তু কিডনি খারাপ হয়ে গেছে, তোমারও কিন্তু চোখে চশমা লাগে, তোর গোলাটারে আল্লাহ বোবা বানাই দেবে, কোনো অলিয়াল্লার অন্তরে আঘাত দেবে, তোর গোলা থাকবে না, তোর ছেলেটা বোবা হয়ে যাবে, তোর ছেলে কয়েকদিন 18 বছর বয়সে বলবে আমার ব্লক, আপা আমার ওপেনার সার্জারি করতে সিঙ্গাপুরে পাঠাও, একসাথে 30 লক্ষ টাকা লাগবে, সেই দিন বুঝবি কত দানে কত সাল রাগ করিয়ে না আমার কবল কথা দেখতে বুঝি। আমাদের দিকে আঙ্গুল না দিয়ে আল্লাহকে ভয় করো। আরে ভয় করবেন জোরে বলো, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, কেউ কমে কেউ বলো, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, বলো একদিন বিয়ার সাজন সাজবে সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে ভায়া, কেউ বা দুদিন পর, বলো কেউ বা দুদিন আগে ভায়া, কেউ একদিন বিয়ার সাজন সাজবে সবাই, বিয়ার সাজন কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে ভায়া, কেউ বা দুদিন পর, কেউ বা দুদিন আগে আপা, কেউ বা দুদিন পর, কেউ বা দুদিন আগে ভাবি, কেউ বা দুদিন পর, কেউ বা দুদিন আগে চাচা, কেউ বা দুদিন পর, সবাই দেখেছি, আপা বোঝেন না, ভাবি বোঝেন নি, বুঝে ভাবি জেলখানায় কান্দে। Thank you.
প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মহোদয়, প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রখ্যাত মুফাসসির মুহাদ্দিস, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সুযোগ্য ছোট সাহেবজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরুল করিম সাহেব মাদ্রাজিল্লুল আলী,
দিগার মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরামগণ, সুধীমণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্যাদা মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনের আল্লাহ, যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো আপনাদেরকে জুড়ে মিলিয়ে বসার মতো তৌফিক ইনায়াত করেছেন। প্রধান অতিথি আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরুল করিম সাহেব, হুজুরের সুরিলিত কণ্ঠে কম সময় হলেও দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার মতো আল্লাহ তৌফিক দান করেছে। কমিটির নির্দেশ তথা প্রধান অতিথির পছন্দের সময়, যেহেতু উনি আমার রাহবার কামেলের আওলাদ, আমি মনে করি উনিও আমার মুর্শিদ, কি বলেন ঠিক নেব ঠিক, সেই হিসেবে ওনার স্বাস্থ্য এবং সুবিধার দিকে বিবেচনা করে ওনার পরে মাইক ধরতে হয়েছে, না হয়তো ওনার পরে মাইক ধরার উপযুক্ততা আমার নেই, আই নো নাথিং। এরপরেও ইন্তেজামিয়া কমিটি আপনাদের সামনে বসার মতো একটা ব্যবস্থা করে দিচ্ছেন, আমিও হাজির হয়ে গেছি, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। আর একটু জোরে বলেন, মানতে পারতেছি না কেন? হিম্মতের অভাব, হিম্মত খোয়াইছি আকাম করিয়া, বুঝুন তো ভাষা আছে। এই সমাজের চুরি, ডাকাতি, সিনটাই, ফেন্সি, ইয়াবা, গাগা, মরফেন, পেতিলেন, তাস, পাশা, কেসিন, অন্য আর কেসিনো কি সবাই বুঝে? কেসিনো মনে করলে, কেসিনো বললে অনেক বুড়েরা যারা আগের দিনের লোক, এই বাজানের মতো যারা বুড়ে, আমার বাপের পাশে মানুষ না, এই মানুষগুলো মনে করবে কেসিনো বুঝি কোনো সাহাবি গুণা, কি সত্য কথা কন ঠিক দেবে ঠিক, এই আকামের মধ্যে এরা জড়িত ছিল কোনোদিন? এই কেসিনো তো শুনতেছেন এই দুই ম্যাচ দৈরিয়া আর এই ম্যাচ দৈরিয়া, কিন্তু মানতে পারি না। এক বেচারা ঢাকার তোপখানা রোডে ডিম নিয়ে বসে রয়েছে গালের মধ্যে হাত দিয়ে, সামনে ডিম পেপারের কার্টনে দেখছি, ব্যাগবেসরা এসে জিজ্ঞেস করতেছে, ভাই ডিম নিয়ে বসছো তুমি দোকানদার না? কয় জি হ্যাঁ। তো গালে হাত দিয়ে বসে রয়েছে কেন? গালে হাত দিয়ে বসে রয়েছে কোনো, তোমার দরকার কি? তুমি আমার ব্যথা বুঝবা কি? চিন্তা করতেছি ডিমের মধ্যে কেমনে ভেজাল দেন, কথা বুঝছেন না বুঝেন? আরেক বেচারা কটুক রশি গলায় সেরা রশি এনে খালি মোহাম্মদপুর টাউন হলের সামনে হাঁটে, এটা তো উদাহরণ দিলাম, তো ফার্মেসিয়ালা রাখা যায় মেডিকেল গলায় রশি দিয়ে হাঁটো, ব্যাপার কি? আমার ওষুধ বেসেন বুঝবেন না এইসব কথা, কি হয়েছে সব জিনিসে ভেজা, এই জন্য মনের দুঃখে গলায় দড়ি দেওয়ার জন্য 10 টাকার দড়ি কিনছি মোহাম্মদপুর টাউন হল দিয়া, এই 10 টাকার দড়ি কিনে গাছের লগে জুল্লা দিছি, দেখলাম দড়ি তো ভেজা, মরতে পারলাম না, দড়ি সিলিয়ে গেছি, কথা বুঝছেন না বুঝছেন? আসলে কি এই অবস্থা চলছে না চলে না? চলছে না চলে না? আরে ভাই কিছু তো বুঝতে হবে, কিছু তো বুঝাইতে হবে, কি বুঝলাম আর কি বুঝাইলাম তাই তো বুঝলাম না। শতকরা 92 জন মুসলমান দেশে, 92 জন মুসলমান কিন্তু একটা নারায় তাকবীর ধরে পেতে পারি না, কারণ কি? সামথিং রং, কিছু একটা হয়েছে, এ রোগ কারণা, এই রোগ আমার, বিনা কাসাবাত আমার হাতের কামাই, রাগ করতেছে না তো? কেউ থিওরি দিছে গরিবতার কারণে সমাজে দুর্নীতি হয়, কিসের কারণে? কেউ থিওরি দিছে যে অর্থনৈতিক দুরবস্থা সমাজ বিপর্যয়ের মূল। আজকে দেখা যায় কেসিনো ব্যবসার সাথে জড়িত তারা ধনী না গরিব? আল্লাহ কসম জোরে বলবেন, তাহলে গরিবতাই সমাজে দুর্নীতির মূল টানা। হলমার্ক কেলেঙ্কারি যারা করছে, ধনী না গরিব, আমার উপর রাগ হইলে কোনো সমস্যা নাই, যদি আমার কোনো কথা অবজেকশন থাকে স্টেজে বলবেন, আমি যাওয়ার আগে ক্ষমা চাই নাই,
গরিবরা কি হলমার্ক কেলেঙ্কারি করছে? আচ্ছা, দেশের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি করছে তারা গরিব? না। জোরে কোন? না। রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে তারা গরিব? না। জোরে কোন? না। বিল্ডিং এ রডের পরিবর্তে টুনি দিয়েছে, টুনি বুঝুন তো, আমরা বরিশালে কথা টুনি কই? চলিতে চরণ হইল বস কমিল বাউরবল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জর তমগ্ন হইল রসনা বাপ নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা সুদুকে। মানুষ মৃত্যুর সময় বলবে কে আসো কোথায় হারিয়ে, তাই আজকের মম শেষ দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলি শূন্য মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিবানিসি, সেদেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি, হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির ঘর, আমি আবার বলছি হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত বল যুবক, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটি সোয়াশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কবে সে কিছু, হায়াত তরুর শাখায় বসিয়া, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফল ফুল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, সাদা কালো ইঁদুর বলছে হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফল ফুল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটি সোয়াশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কবে সে কিছু, কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, কিতাব পড়ো কোরআন পড়ো, কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপাল, অন্ধকারে পথের মাঝে চলছো ভায়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সম পলক তোমায় নাইকো ফেলিতে দিবে, কার মত? জোরে সাদ্দাত সম পলক তোমায়, ওই গনিয়ে গরিবে কুড়িবতি লাখপতি, এ বিজ্ঞানে টাকালায় বাড়িয়ালা গাড়িয়ালাম, এ ওয়াইজিনে বক্তায় পীরে মুড়িদে মহাদ্দেশ মুক্তি, সরকারি দল বিরোধী দল ক্ষমতার মালিক ক্ষমতার বাইরে, পিস্তলওয়ালা গ্যানেলা গ্যানেলা কেসিনোওয়ালা, কত বাহাদুরি তো করছো কি বলেন ঠিক নেবে ঠিক, টিপিয়ালা ভালো লাগে না, দাঁড়িয়ালা ভালো লাগে না, তবলিগালা ভালো লাগে না, পীরের মরিদ ভালো লাগে না, পীর বুজুর্গ ভালো লাগে না, ইসলামী আন্দোলনের কর্মীদের ভালো লাগে না, যুব আন্দোলনের উদ্যোগে মাহফিল যে যুবক গুলো মাহফিল আঞ্জাম দিচ্ছে একটু চেহারার দিকে তাকাই দেখেন, বাংলাদেশের সিআইডি ডিআইবি এনএসআই সব আছে মাননীয় সরকার বাহাদুরের, এই যুব আন্দোলনের পিছনে একটু লাগেন, আমি চ্যালেঞ্জ করি কারণ আল্লাহ ফজল করমে একটা সেলের কাছে পিস্তল গ্যারেন্ট গাঁজা ইয়া বত দূরের কথা, একটা বাঁশের লাঠি পাবেন না, এই মানুষগুলো একটা সোনার মানুষ গড়িয়ে দিয়ে গেছে আল্লাহু আকবার, আজকের কসম করিয়া বলি আল্লাহর কসম, হুজুররা বসা আছেন আলেম ওলামারা মসজিদের মধ্যে বহুক্ষণ যাবত আমি মসজিদে বসা আছি, কত যুবকরা কয় হুজুর এই যে আমার পরিবর্তন দেখেন হুজুর, আমি ছিলাম সন্ত্রাসী, আজকে বসা আজকেও হুজুর আমি খারাপ লাইনে ছিলাম,
কিন্তু আল্লাহ আমার স্মরণের হুজুরের উসিলায় এই অবস্থা করছে। অন্তত 50 জনের উপরে ছেলেরা বলছে যুবক, আমি কসম করবো কেন আপনাদের সাথে তো আমার ঠেকা বাধা নাই, কি কোন ভাই যান। আমি মনে মনে চিন্তা করছি, আফসোস করতেছি, হায় রে মুসলমানের কাজই তো ছিল এইটা, কিন্তু কই করতে তো পারলাম না। ঠিক নেবে ঠিক ধরে বলে যুবক, ও স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা তোমাদের দেখে ইসলাম কবুল করেছে, তোমরা মুসলমানের ঘরে হইছো, তোমরা জন্মসূত্রে ইসলাম পাইছো। আমার আল্লাহ, আমার গলায় কলেমার রশি লাগাইয়া তোমাদের স্টেজে বসাই দিছে। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলত, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। পিতা আমার মালিক, কে আমার মালিক, আমার গলায় কোরআনের রশি লাগাইয়া স্টেজে বসাই দিছে। যোগ্যতা তোর না সেরাজি, তোর মতো বহু সেরাজি ঢাকায় আছে, তোর চাইতে বেশি শিক্ষিত, তোর চাইতে অনেক সুন্দর, অনেক সুঠামদের অধিকারী, কিন্তু কই রে আমি আল্লাহর সেজদা দিবার পারে না। একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারে আল্লাহ তাদেরকে ইবাদতের তৌফিক দান করে। মনে থাকবেনই জোরে বলেন, বলবেন হুজুর কি শুকরিয়া আদায় করবো। যুব তোমরা শুকরিয়া আদায় করে, এই যুব আন্দোলনের ছেলেরা তোমরা আমার সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো, মনে মনে বলো আমার মতো যুবক এখন জুয়ার মজলিসে, আমি তো মা ফেলে আলহামদুলিল্লাহ। মালিক কে? আল্লাহ। আমার বন্ধুরা, তাই বলতেছিলাম গরিব তাই সমাজের অনাচারের মূল নাম। কি বলেন ঠিক দেবে ঠিক? সমাজ সমাজে অনাচার অবিচারের মূল হইল ক্যারেক্টার লস, চারিত্রিক চরিত্র খারাপ। কি বলেন ঠিক দেবে ঠিক? দুনিয়ার লোক কি বলেন সবসময় মিথ্যা। তাহলে বোঝা গেল যারা বলে গরিবতার কারণে দেশের মধ্যে দুর্নীতি, এটা মিথ্যা কথা। আর এক্সিলেন্ট চিন্তাবিদ, এদেশে চিন্তাবিদদের কোনো অভাব নাই। কি বলেন ঠিক দেবে ঠিক? এদেশে বুদ্ধিজীবীদের কোনো অভাব নাই। কি বলেন ঠিক দেবে ঠিক? বুদ্ধির মনে ইনজেকশনও পাওয়া যায় এখন, বুঝা নাই। তাহলে আমি একটা নিম নিম, বুদ্ধির ইনজেকশন পাওয়া যায় জোরে কম। আমার দেশে এক বুদ্ধিমান লোক আছে, বুদ্ধিমান মানে বোকা। আমার ডাক দেখে মামা কেমন আছে, না ভালো আছে, তুই ভালো আছিস? কয় মামা আমি ভালো আছি, আপনি যান কই, আমি ঢাকায় অস্ত আসতে পারি। কয় মামা আজকিরে আসবেন, আমি এখন ঢাকা গেলে আবার আজকিরে আসা যায়। কয় মামা আপনি কি একা অস্ত করতে চান না ভাবিরও লই যান? আমি ভাবি বা কইলি কে, মামা বা কইলি কে? আমারে কয় মামা, আমার বউ রে কয় ভাবি। বাংলাদেশে এরকম কিছু নেতা আছে, সকালে কি কয় বিকেলে মনে থাকে, দরে বললে কয় একটা সুন্দর সুন্দর ভালো ভালো এক্সেলেন্ট এক্সেলেন্ট সবুজ 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 সবুজ, দরে বলে না ভালো না, ইশারায় বুঝে লই জানিস ঠিক কি ঠিক? একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কয় কিচ্ছু নাই কিচ্ছু নাই, সব রয়েছে, বিকেলবেলা মিললে গেছে, দেখি যে আর সোনার যুগ বাংলাদেশ। আর লোকের থিওরি হইল গরিবতা সমাজে বিশৃঙ্খলার মূল, গরিবতা। এখানে আমার প্রশ্ন আপনাদের কাছে, যারা বলে গরিবতা সমাজে অনাচারের মূল, তাহলে গরিবতা দূর করতে হলে সুদ ভিত্তিক ব্যবস্থা চালু করো, এনজিওদের কাছ থেকে মোটা অঙ্কের সুদ নাও,
সুদটা ব্যবসা বাণিজ্য করো, সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বেশি বেশি করো, মানুষ স্বাবলম্বী হবে, অনাসাধ্য হয়ে যাবে। এক শ্রেণীর লোকের থিওরি। আমি জিজ্ঞেস করি, সমাজে যত অনাচার যত অবিচার, এই যারা আর্থিক দুর্বল তারা করছে না যারা আর্থিক সবল তারা করছে? হুমকি দেয় কারা? যাদের টাকা আছে তারা না গরিবে? টাকা দুর্নীতি করে কারা? তাহলে অর্থনৈতিক দুরবস্থা সমাজে অনাচারের মূল একটা মিথ্যে কথা। আমাদের চাইতে পৃথিবীতে অনেক গরিব দেশ আছে, তাহলে এই অর্থনৈতিক দুরবস্থার কথা বললাম মানুষকে ধোকা দিয়া, এদেশের মহিলাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কোন অধিকার, এটাও প্রাসঙ্গিক বলে রাখা লাগে। মহিলাদের সমান বলে অধিকার, সমান অধিকার হলে আমার একটা সুবিধা হয়েছে, আমি ওয়াশ করতে করতে কষ্ট করতে করতে আমি আগের থেকে শুকিয়ে গেছি, দেখেন ডায়াবেটিস হয়েছে, বিভিন্ন সমস্যা আছে শরীরের মধ্যে। আমি চিন্তা করছি যে সমান যদি অধিকার হইতে তাহলে আমার একটু সুবিধা হইতে, আমি আগামীকাল বাসায় যাইয়া সাত দিনের জন্য আমার ম্যাডামেরে পাঠাই দিতাম। সমান অধিকার তো, আমি সাত দিন ওয়াশ করছি, তুমিও সাত দিন ওয়াশ করছো, অসুবিধা কি? কিন্তু আসলে কি এটা সম্ভব? জোরে বলেন, ইসলাম মহিলাদের অধিকার বেশি বেশি, পুরুষের দায়িত্ব বেশি বেশি। অধিকার আর দায়িত্ব দুইটা বাংলা শব্দ, এইটাও তারা বোঝে না। হেরা তো আমার দেশে সকালে মামা বিকেলে বউ রেখে যান, এই অবস্থার লোক মজুর। অধিকার আর দায়িত্ব কি আব্বা? একটা হলো অধিকার আর একটা হলো দায়িত্ব। মহিলার অধিকার বেশি, পুরুষের দায়িত্ব বেশি। আপনাদের দেশে কোদাল ছিলেন, কোদাল বানাই কি দিয়া? খুন্তা, গাছ কাটা দা, হামার, তারপরে করা, এই যত জিনিস আছে এগুলা, কাশি, বাংলা দা, বডি, কোরআন গাছ, এই নিরানি। আপনাদের দেশে মহিলাদের কানের অলংকার লোহা, কানের ঝুমুর, নাকের ডাইল, কপালের টিকলি, গলার নেকলেস, হাতের চুড়ি, পায়ের গুলুয়া, এগুলো সব সোনা, ঠিক না বেটি? এগুলো সোনা, এগুলো কি সোনা? তো সোনা কানে থাকে, দায়িত্ব কম না? কোনো কাজ আছে? লোহার দাম হয়েছে, গাছ কাটে, কুড়াল কাটে, সব বিভিন্ন কাঠ কাটে, ঠিক না বেটি? লোহার দাম কম কাম বেশি, স্বর্ণের দাম বেশি কাম কম, কথাটা মনে থাকবে দিদি? লোহার দাম কম কাম বেশি, স্বর্ণের দাম বেশি কাম কম। পুরুষের দায়িত্ব বেশি, কাজ বেশি, মহিলার দায়িত্ব, মহিলার অধিকার বেশি, দায়িত্ব। আমাদের দেশে খেজুর গাছ কাটে, এখন আপনাদের দেশে আছে কিনা খেজুর গাছ জানি না, এই পুরুষে না মহিলা? পুরুষে কাটে। খেজুর গাছ যদি মহিলারা কাটতে দেন পারবে? ড্রাইভিং করতে দিলে? এখন আপনারা করবেন যদি সৌদি আরব তো ড্রাইভিং করে মহিলারা, এই সৌদি আরব আমাদের কোনো মডেল নেই, আমাদের মডেল কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল। আমরা কোন ব্যক্তি কোন দেশ কি করলো তা কি বলছে? আল্লাহ নবী বলছে, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল, ঠিক আছে নি? তাহলে আমাদের কোন মডেল না, কোন ব্যক্তি না, কোন পীর সাহেব না, কি বলেন ঠিক না? কোন নেতা না, আমাদের লিডার, আমরা নেতা মানে আমরা মডেল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার সিরাত, তার সুরাত, তার কামাই, তার খরচ, তার লেন, তার দেন, তার কথা মতো স্কুল কলেজ ইউনিভার্সিটি, অর্থাৎ এক কথায় ব্যক্তি জীবন থেকে শুরু করে দিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে চলতে চালাইতে হবে তা ইনকর্পোরেটেড আল কোরআন, কোরআনের মধ্যে অন্তর্নিহিত। যাই হোক, অনেক দূরে এসে গেছি, বিরক্ত হইবেন না। তাহলে অর্থনৈতিক দুরবস্থা সমাজের অনাচারের মূল, এটাও ঠিক না? ঠিক না? ঠিক ঠিক, এ কথাটাও কি মিথ্যা? এ কথাটাও কি? এরপর সমাজতন্ত্রের প্রবর্তক মিস্টার লেনিন, সমাজতন্ত্র করেন না আপনারা? সমাজতন্ত্র করেন, আমার উপর খেপতেন না, স্টেজে এসে বসেন, আপনার আমি টোকিং করবো মাহফিলের শেষে, এ লোকেরা সাক্ষী থাকবে, ঠকাই দিতে পারলে আমিও কাল থেকে সমাজতন্ত্র করবো, আর যদি ঠকাইতে না পারেন আগামীকাল থেকে আপনাকে ইসলামতন্ত্র করতে হবে। আই ক্যান চ্যালেঞ্জ, কি বলেন ঠিক না? আরে নেপোলিয়নের মতো মানুষ বলছে, আই হোপ দি টাইম ইজ দা থার্ড হোয়েন আই শ্যাল বি এবল টু ইউটি
wise and educated man of the world is in basic principle of the Quran. Who is alone a true and who is alone can lead men to happiness. Shedin beshi dure nai, mospani koriyo na, rahadani koriyo na, tubi alam dike kanaye takayo na, mara shashta koriyo na, mithya maplay korayo na, অযথা টুবি আলমকে বাধা দিও না। নেপোলিয়ামের মতো একজন অমুসলিম বলছে আমি আশাবাদী সেদিন বেশি দূরে নয় যেদিন পৃথিবীর অশান্তির বেড়া দলে নিমজ্জিত লোকগুলা কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। কোথায় আত্মসমর্পণ করবে? এই বক্তব্যটা আমার না, কোন মুসলিম মনীষীর না, নেপোলিয়ান বোনাপার্ট অমুসলিমের বক্তব্য। হিয়ার আফটার আই এম নট টকিং টু ইউ বলে আমি এরপরে আর বেশি কথা বলতে চাই না। আমি বলতে চাই এতটুকু, অশান্তির থেকে মুক্তির জন্য কোরআনের কাছে আসতে আল্লাহ। তাহলে বোঝা গেল? তাহলে বুঝতে পারলাম মিস্টার লেলিন সমাজতন্ত্রের প্রবর্তক, উনি থিওরি দিছে। শেষ কথায় আসছে, উনি থিওরি দিছে যে পৃথিবীতে অনাচার অবিচার নৈরাজ্য দুর্নীতির মূল হইল পার্সোনাল প্রপার্টি ইজ দি রুট অফ অল করাপশন। শিক্ষিত সমাজ, ব্যক্তি সম্পদ সব অপরাধের মূল। তাহলে সমাজতন্ত্রের প্রবর্তক মিস্টার লেলিন সাহেবের থিওরি হইল সমস্ত ব্যক্তি সম্পদ, সমস্ত ব্যক্তি সম্পদ সরকারের কাছে জমা দেওয়া। সমস্ত ব্যক্তি সম্পদ কার কাছে জমা দাও? সরকারকে জমা দাও, নিজের বলতে কিছু রাইখো না। ইঞ্জিনিয়ার সাহেবের টাকাও জমা দাও, ডাক্তার সাহেবের টাকাও জমা দাও, ব্যানারের টাকাও জমা দাও, কোটিপতির টাকাও জমা দাও, প্রাইম মিনিস্টার টাকাও সরকারের জমা দাও, প্রেসিডেন্টের টাকাও সরকারকে জমা দাও, ধর্মমন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী মন্ত্রী তার অভাব নেই বাংলাদেশে, কি বলেন ঠিক? সব মন্ত্রীকে টাকা জমা দাও, চেয়ারম্যান মেম্বার চৌকিদার সবাই টাকা জমা দাও, আপন বলতে কিছু রাইখো না, সরকার তোমার সব কিছু সমাধান করবে। জোরে করে নাও জমি, নিজের কাছে যদি কিছু না থাকে, সব যদি সরকারি ফান্ডে জমা থাকে, মিস্টার লেলিন বলেন তাইলে এই সমাজ থেকে সমস্ত অনাচার দূর হয়ে যাবে, দুর্নীতি থাকবে না, মারামারি থাকবে না, ক্যাসিনো ব্যবসা থাকবে না, ডাকাতি থাকবে না, খুন খারাপি থাকবে না, সন্তান মাকে জবাই দেবে না, পুলিশ অফিসার ওই যে ওই শীল তার মা তার বাবাকে জবাই দিয়েছে ওই সিস্টেম আর কি থাকবে না, 100 বছরে বুড়িয়া 6 বছরে মেয়ের সাথে জেনা করবে না, 87 বছরে বুড়িয়া 7 বছরে মেয়ের সাথে জেনা করবে না, মেয়েটিকে ডেকে নিয়ে গায়ে পেট্রোল দিয়ে জ্বালাই দিবে না। এই ঢাকা কেরানীগঞ্জে বিয়ের ব্যস্ত আসতেছে যুবক, এই মেয়েটি রাজি হয় না, মেয়ের বাবা রাজি হয় না, এই জন্য মেয়েটিকে অন্যত্র বিবাহ দিছে, সেই বিবাহের কমিউনিটি সেন্টারে ঢুকে ওই ছেলে মেয়ের বাবাকে কোপাইয়া ওখানে টুকরো টুকরো করছে। বলে এটাও থাকবে না, তার চুরি সমাজতন্ত্রের প্রবর্তক মিস্টার লেলিনের চুরি। আজকের দুনিয়ায় কষ্ট হবে না তো? আজকের দুনিয়াতে চিন্তাবিদ দার্শনিক সাহিত্যিক কবি সব আলে মোলামা সারা বিশ্ব চিন্তা করে দেখলো লেলিনের এই থিওরি ইনসানের জন্য তো প্রযোজ্যই না, কুকুরের জন্য প্রযোজ্য। বুঝতে পারি না, ইনসান মানে মানুষ, এই থিওরি মানুষের জন্য তো প্রযোজ্যই না, একটা কুকুরের জন্য এই থিওরি প্রযোজ্য। লেলিনের মূর্তি ডাস্টবিনে ফেলাইছে, ঠিক না? ঠিক, লেলিনের থিওরিও ডাস্টবিনে ফেলাইছে, সমাজতন্ত্রের প্রবর্তকের থিওরি ডাস্টবিনে ফেলে দিছে। কি বলছে? পার্সোনাল প্রপার্টি ইজ দি রুট অফ অল করাপশন। তাহলে এই যুগের মানুষ আজকের মহাপলের সভাপতির পক্ষ থেকে জিজ্ঞেস করতে চাই, কুকুরের কি কোনো ব্যক্তি সম্পত্তি আছে? না। বিড়ালের? না। শূকরের? না। বাঘের? না। ছাগলের? না। আছে? না। আপনাদের ঢাকার মোহাম্মদপুরে কুকুরে কুকুরে ঝগড়া হয় না? হয় না। তাহলে কুকুরের ব্যক্তি সম্পত্তি নাই, ঝগড়া করলে কেন লেলিন সাহেব সাথে জিজ্ঞেস করছেন? কুকুরের কোনো ব্যক্তি সব পার্সোনাল প্রপার্টি আছে? না। তো পার্সোনাল প্রপার্টি যদি রুট অফ অল করাপশন যদি হয়, তাহলে কুকুরের কোনো ব্যক্তি সম্পত্তি নাই, কিন্তু কুকুরে ঝগড়া করে না? করে না। এ লাল দাঁড়িয়ে আমার কথা কয় না, করে না? না না, হাজারিবাগের কুকুরে ঝগড়া করে না, মিললে ঘুমায়। বিড়াল? আমার নাম বিড়ালে ঝগড়া করে? করে না। গরুতে? গরুতে করে না? করে না। আজকে দুনিয়ায় লোভের কারণে ব্যবসা করে,
সেখানে অবৈধ ব্যবসা করে, লোভের কারণে মাকে হত্যা করে, লোভের কারণে ভাইকে ঠকায়, লোভের কারণে মাপে কম দেয়, লোভ লালসার কারণে দুনিয়ার মহাপ্রতার কারণে মিথ্যা কথা বলে, লোভ লালসার কারণে ওজনে কম দেয়। আজকের দুনিয়ার মধ্যে সারা বিশ্বে অমুসলিমরাও ডাইরেক্ট অর ইনডাইরেক্ট তারা বলতেছে আল্লাহ একবার। এক সময় ভারতের কংগ্রেস প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর বাবা, ওনার বাবার নাম কি ছিল, জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু এক জনসভার মধ্যে বলছে, আমার কাছে রেফারেন্স আছে, ওনার কাছে অনেক বিশাল এক জনসভার মধ্যে ওনার কাছে অনেকগুলো দাবি দেওয়া করছে, উনি একটার পর একটা দাবি দেখতেছে, দাঁড়িয়ে বলেন এত দাবি মানা আমার পক্ষে সম্ভব না, দুনিয়ার কোন নেতার পক্ষে সম্ভব না। এই দাবি মানার মতো মুসলমানদের একটা লিডার ছিল, তিনি সাইয়েদুল হযরত ওমর, এটা তো ওমরের কাছে গেলে সমাধান হইল। জোরে কোন সুবহান, ওমরের মতো ব্যক্তি যদি নেতা হইতো এই সমস্যার সমাধান দেওয়া হইতো, আমি জওহরলাল নেহরুকে এত সমস্যার সমাধান দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ, ওমর তো নবীর সাহাবী, যে ওমর নবীজিকে দ্বিখণ্ডিত দ্বিখণ্ডিত করতে রওনা হচ্ছিল, সেই ওমর সোনা মানুষে পরিণত হয়েছে, শুধু সোনা মানুষে পরিণত হয় নাই, সেই ওমরকে আমার নবী বলছেন, আমার নবী বলছেন, আমার নবী বলছেন, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আবু মুহাজির মক্কি, আমার আবু উবাইদ ইবনে জাররাহ জান্নাতি, নইকো মোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করলি ফজর, ঘুমিয়ে কাজা করলি ফজর, যখন জাগেনি তখন জোহর, ঘুমিয়ে কাজা করলি ফজর, যখন জাগেনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগের বেতে শুনিয়া যা এর সাথে জমাত হও রে হাজির, এখনো জমাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাজারে আমার শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় নিশান, জোরে জোরে বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এ যুবক যুবান বলেন উদ্যোগে মাহফিল, ও যুবক সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছিলাম এই মক্কার ছাগল ভেড়া দুধ দোয়াইতাম, আমি ছিলাম সন্ত্রাসী, আমি ওমর টাকার লোভে উট পুরস্কারের লোভে রহমতের রসুলকে দ্বিখণ্ডিত করতে রওনা হইছিলাম, দুনিয়াবাসী দেখো আমি ওমর একদিন আমার বয়স 17 বছর, হযরত ওমর বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার বয়স 17 বছর, আমি 17 বছর বয়সে আমার বাবা খাত্তাব আমার হাতে এক পাল ছাগল দিছে, ছাগল বুঝুন, ছাগল দিছে, এ ওমর ছাগল চরাও মরুভূমিতে, আমি ওগোর ছাগল চরাইতাম, ছাগল চরান কোনো খারাপ কাজ না, দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোনো নবী নাই যেই নবী জীবনে একবার ছাগল চরায় নাই। আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে, পয়গম্বরদের দ্বারা আল্লাহ ছাগল চালাইলো কেন, এতদিন বুঝি নাই এখন বুঝছি, ছাগলের ছাগল বড় বেখাপ্পা জান, ছাগলে খামি বুঝুন তো, আমার দেশে এক ছাগল পালতে এক মুন্সি সাহেব নাম মুজিব মুন্সি আছে, বর্ষার দিনে ছাগলের দের টান গেছে, আর ছাগল না ছাগল একে নিজ দেখিয়ে দিছে, মুন্সি সাহেব টানে, মুন্সি সাহেব নাই মারা গেছে কয়েকদিন আগে, মুন্সি সাহেবকে আয় আর ছাগল একে না, শেষ পর্যন্ত ছাগলের দৌড়লে মুন্সি যে সিতু ওদিকে বেরিয়ে গেছে, ছাগল দৌড় কিন্তু ছাগল সোজা হয় না, এই জন্য নবীগুলো আর আল্লাহ ছাগল ফাইলাইয়া দেখাইছে যে আগে ছাগল ফাইলে ইনসান ফালান শিখন, এই জন্য সব সাহাবীরাও জীবনের কোনো না কোনো সময় ছাগল ফালছে, বুঝুন তো ছাগল ফলা বিরাট একটা, পৃথিবীতে ছাগল পরিচ্ছন্ন, বৃষ্টি শুরু হইলে ছাগল দেখবেন না রাস্তায় বেঁচে, গরু বেঁচতে পারে, ছাগল দৌড়িয়ে যাই জুয়েলারির মধ্যে ঢুকে যাইবে, জুয়েলার ছাগল
আমি একবার ছাগল নিয়ে মরুভূমিতে গেছি, কিন্তু ছাগল পা ছাড়িয়ে দিয়া আমি ঘাস খাওয়াইতেছি, কিন্তু দেখি সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, ছাগল গুলোকে আমি একত্র করার জন্য আবার বাড়িতে নিয়ে যাবো। রশি নিয়ে ছাগল গুলার বান্ধি, দুইটা বান্ধি, তিনটে দৌড়দি, ছয়টা বান্ধি, দুইটা দৌড়দি, আব্দার যে পরিমাণ ছাগল দিয়ে দিচ্ছে এই পরিমাণ ছাগল নিতে নিতে আমার সন্ধ্যার বেশি হয়ে গেছে, তবু আমি ছাগল সমন্বয় করতে পারি না। ভালো করে বুঝছেন, সমন্বয় করা বড় কঠিন, ঠিক না? ঠিক, কেমনে সমন্বয় করবো? উনি পীর হয়ে আবার রাজনীতি করবে কেন? বলে কারা? মুসলমানেরা। আমি কিন্তু কোনো দলের নাম বলিনি, এই খবরটা পীর হয়ে রাজনীতি করবে কেন? বলে কারা? এই মুসলমান টুপিয়ালা, এই দাঁড়িয়ালা, এই ফাঁকড়িয়ালা, ঠিক না? ঠিক করে বলে। এই প্রসঙ্গে আমার একটু কথা আছে, বলুন। এই যে গাছ কাটে, বাঁশ কাটে, কুড়াল দিয়ে কাটে না? কুড়াল চান তো? আপনারা একটু শুদ্ধ ভাষায় বলেন কুঠার। আমরাও কুঠারি বলি, তবে বরিশাল ভাষায় বাস করি, এটা বরকত আলাদা। কারণ আমাদের দেশের লোকেরা দেশেরই খুব ভালোবাসে, কিন্তু ছেলের বিয়ের জন্য পাঞ্জাবি শার্ট কিনে আনে ডেনমার্কের। রাষ্ট্রীয় নেতারা দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন দিয়ে দেব, কিন্তু নাস্তা করে সকালবেলা আমেরিকার থেকে আনে, থাইল্যান্ডের পানি খায়, ইংল্যান্ডের জামা গায়ে দেয়, ভুটানের জুতা পায় দেয়, এরা বলে দেশের ভালোবাসে। ধরবে আল্লাহ, ধরি 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 না, ধরলে তোরে যুব আন্দোলনের মাহফিল না, সিৎকার মারবেন, মার সদরঘাট খবর হইতে হইবে। আমি বলি নাই, আপনারাও বলেন, এটা আল্লাহ বলছে। আমি নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, আবু জেলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, এই জন্য আমি বাংলায় আমার বই বইতে লিখে দিছি, কোথা নমরুদ কোথা ফেরাউন, সাফতা তাজি কোথা, রিক্ত হস্তে মাটির গহিনে রয়েছে তাদের পোতা। মহাধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, সতত আজা ভুগিছে তাহার আধার কবর মাঝে। এই নমরুদের গোষ্ঠী মশা দিয়ে নিপাত করছে, মৌলবীদের যারা আঙ্গুল দেখাও, সে দেখান, এতে যারা বাঁচবেন সব বাঁচবেন, কোনো সমস্যা নেই। নৈক মোরা ভোগ বিলাসের কান্য মদের শাহাদাতের, ভিখারি নিবেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝড় তুফান। আমাদের মৃত্যুর ভয় দেখাইও না, এ অবিশ্বাস খবরদার ভয় দেখাইও না। তুমি কার ইঙ্গিতে অন্যায় করো মনে রাখিয়া দিও, তুমিও কিন্তু শুয়ে পড়বা, কি বলেন ঠিক না? তোমারও কিন্তু ডায়াবেটিস আছে, তোমারও কিন্তু হার্ট ব্লক আছে, তোমারও কিন্তু কিডনি খারাপ হয়ে গেছে, তোমারও কিন্তু চোখে চশমা লাগে, তোর গোলাটারে আল্লাহ বোবা বানাই দেবে, কোনো অলি আল্লাহর অন্তরে আঘাত দেবে, তোর গোলা থাকবে না, তোর ছেলেটা বোবা হয়ে যাবে, তোর ছেলে কয়েকদিন 18 বছর বয়সে বলবে আমার ব্লক, আব্বা আমার ওপেনার সার্জারি করতে সিঙ্গাপুরে পাঠাও, একসাথে 30 লক্ষ টাকা লাগবে, সেই দিন বুঝবি কত দানে কত সার রাগ করিয়ে না আমার কবল কথা দেখতে বুঝি। আমাদের দিকে আঙ্গুল না দিয়ে আল্লাহকে ভয় করো। আরে ভাই করবেন জোরে বলো, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, কেউ কমে কেউ বলো, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, বলো একদিন বিয়ার সাজন সাজবে সবাই, কেউ কমে কেউ বর, কেউ বা দুদিন আগে ভায়া, কেউ বা দুদিন পর, বলো কেউ বা দুদিন আগে ভায়া, কেউ একদিন বিয়ার সাজন সাজবে সবাই, বিয়ার সাজন কেউ কমে কেউ বর, কেউ বা দুদিন আগে ভায়া, কেউ বা দুদিন পর, কেউ বা দুদিন আগে আপা, কেউ বা দুদিন পর, কেউ বা দুদিন আগে ভাবি, কেউ বা দুদিন পর, কেউ বা দুদিন আগে চাচা, কেউ বা দুদিন পর, সবাই দেখেছি। আপা বোঝেন না, ভাবি বোঝেন নি, বুঝে ভাবি জেলখানায় কান্দে, ঠিক না বেটি? কান্দে না, কান্দে না, সাসাই মধ্যে গেছে, এসি হয়ে গেছি, বলেন ঠিক না বেটি? কেউ বা দুদিন আগে যাইবে, কেউ বা দুদিন পর, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমারই সময় রাখবে তোমারই উঠানে, কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড়,
কাপড় দোকানে বাজারে, তোমার সময় আর রাখবে তোমারই উঠানে। কারণ মস্তানি করো, হুঙ্কার লাগা। আল্লাহ বলে দেখ দুনিয়ার মানুষ, আমি নমরুদের শোয়াইছি ল্যাংরা মশা দিয়া, মশা আবার পাও বাঙ্গা। আল্লাহ বলে শোন, আমি আল্লাহ ধরছি কেমন বলেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদি, আমার ধরা বড় মারাত্মক, আমি নমরুদকে ধরছি, কারণের ধরছি, সাদসাতের ধরছি, আবু জাহলের ধরছি, আবু লাহাবের ধরছি, উৎপারে ধরছি, সাইবারে ধরছি, এমনকি বর্তমান প্রজন্মের শোন আমাদের উপর খেইবো না, আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানের ডোনাল্ড ট্রাম্প, না ডেরাম, এই ট্রাম্পের আগে আসলে বারাকা ওবামা, বারাকা ওবামার আসলে ডব্লিউ বুশ, ডব্লিউ বুশের আগে আসলে ক্লিনটন, ক্লিন্টনের আগে আসলে জর্জ বুশ, কি বলেন ঠিক নেবে ঠিক, এই বর্তমান ট্রাম্পের আগে উনি আসলে বারাকা ওবামা, বারাকা ওবামার আগে আসলে ডব্লিউ বুশ, ওই ডব্লিউ বুশ ইরাকের মধ্যে নিশ্চিদ্র নিরাপত্তা একটা কনফারেন্স করতেছে, ইরাক জীবনে আমরা অনেকেই যাই নাই দেখিও নাই, কি বলেন ঠিক নেবে ঠিক, কিন্তু ইরাকের জমিনেরটা ছিল 60,000 নবীউলির মাজার, জোরে কোন সুবহানাল্লাহ, এই বরফির আব্দুল কাদের জেলানি আবু সালের সঙ্গে, আবু সালে মুসা সঙ্গে ইমাম আবু হানিফার কবর ইরাকের জমিনের মধ্যে, জোরে বলেন সুবহান, যখন ছিল নির্বাচনী কাজ শুরু করছে, শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করে শুরু করছে, শাহজালাল রহমতুল্লাহ মাজারের এতই যদি জহুরা মনে করো, আমরাই তো শাহজালাল উত্তর শুরু আমাদের কেন স্তব্ধ করতে চাই, বানাই বললাম না, বানাই বলছি নাকি, আর কোন রাজনীতি কাজ করছিস, আমার ওয়াজের মধ্যে কোন রাজনীতি নাই, বলেন ঠিক দেবে ঠিক, আল্লাহ তারা বড় মুশকিল, এই ডব্লিউ বুশ ইরাকের জমিনের মধ্যে নিশ্চিত নিরাপত্তা কনফারেন্স করতেছেন, একজন সাংবাদিক জোতা কইলা টাস করে মারছে, টিভিতে দেখছি আমি, আপনার বলব হুজুর টিভি দেখতে গেলেন কেন, টিভি আমি দেখি না, টিভি দেখার আমার অভ্যাস নাই, আর এখন টিভি দেখার লাগেও না, সবাই টিভি মোবাইলের মধ্যে, কি বলেন ঠিক নেই, এই যে জোতার বাড়িটা খাইলো, এই ঘটনা আমার দেখতে হবে, কারণ না জানি না কিছু বলা যায় না, আমি তসলিমা নাসরিনের সব বইগুলো পড়ছি, কারণ আমাকে যদি সাংবাদিকরা জিজ্ঞেস করে তসলিমা কি কইছে কোন বইয়ের মধ্যে, আমি বলতে হইবে কি বলেন ঠিক নেবে ঠিক, না জানি না, দোয়া করলে কাজ হইবে না, সব তো না মিথ্যাম, দেখলাম টিভি দেখতে গেছি, এই জোতাটা মারছে, এই ডব্লিউ বুশ মাথাটা সরাই ফেলাইছে, তখন আমি মনে মনে চিন্তা করলাম, হায় রে, গাকে দ্বারা বলকে বকশি গা সাহারা চুগাদার, গাকে দ্বারা বলকে বকশি গা সাহারা চুগাদার, আজবর আইনি মে নামে দরবা দর হায়রা কুনি, নারা তাকবীর স্লোগান দিয়ে তোর মতো সিরা দিয়ে স্টেজ উঠাইতে পারি, আবার জোতার মালা গলায় দিয়ে স্টেজ থেকে নামাই নিতে পারি, সিরা তুই বাহাদুরি করিস না, রে চিন্তা করলাম, হায় রে ব্যাপার কি, এরই মধ্যে কয়েকজন সাংবাদিক আইসে বলে এক্সকিউজ মি, ক্ষমা করবেন স্যার, মনে কিছু করবেন না, আমরা বলি মনে কিছু করবেন না, ডাক দিয়ে বলি স্যার একটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটতে গেছে, ডব্লিউ বুশের বলতেছে, এই ব্যাপারে আপনার ফিলিংস কি, আপনার অনুভূতি কি, ফিলিংস ইংরেজি শব্দ ঢাকার লোকেরা শুদ্ধ করে কয়, ফিলিংস কি মানে অনুভূতি কি, আর আমরা দক্ষিণে বরিশালেরা বলি আপনার ঠ্যান কেমন, রাগ করছেন ঠ্যান কেমন, সারে কয় নাথিং, আমি কিছু মনে করি নাই, আমি চিন্তা করলাম এত বড় অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল, এরপর উনি কেন বললো কিছু মনে করি নাই, বক্তৃতা করতে হলে চিন্তা করা লাগে, কি বলে ঠিক নেবে ঠিক, চিন্তা করতে কইছে আল্লাহ তাপাক্ষারণ একটি খালকি সমাওয়াতে ওয়ালা, কি বলেন ঠিক নেবে ঠিক, আমার আসমান জমিন নিয়ে একটু চিন্তা কর, কি বলেন ঠিক নেবে ঠিক, গরুর দুধে দুধ খাও, দুধ দিয়ে সানা খাও, সানা হইলে মাখন খাও, মাখন হইলে ঘি খাও, 1 কেজি দুধের দাম 60 টাকা, 1 কেজি ঘির দাম 1200 টাকা, এই দুধের মধ্যে আমি সানাও দিছি, ঘিও দিছি, দধিও দিছি, দইও দিছি, মিষ্টিও দিছি, সানাও দিছি, আমার ডাক খাইলি নেতা মানলি কারে, এ সিরাজুল ইসলাম, যদি আমার ডাক খাইয়া তুই নেতা, আমি আল্লাহর না মানো, আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, তাইলে তুই কুকুরের চাইতেও নিকৃষ্ট, আমার কথায় রাগ করিয়েন না, আমার আল্লাহ বলে তাইলে তুই বালহুম আদার, শুধু কুকুর নয় শুয়ারের চাইতেও নিকৃষ্ট, কুকুর মালিকের ডাক খাইয়া মালিকের বাড়ি পাহারা দে, তুই আমার ডাক খাইয়া আমার কাছে সেজদা দিলি না, তুই তো নিকৃষ্ট
নিকৃষ্ট। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, আছে না? এই জোরে বলেন ইন্নাল মানে নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, লিরব্বিহি আমি আল্লাহর প্রতি, লাকানুদ মানে অকৃতজ্ঞ মুনাফিক নেমো হারাম। খাও আমার দাঁত বালিশ কার, বালিশ কার, কম্বল কার, লেপ কার, তোশক কার, মুরগি কার, খাসি কার, গরু কার, আলো কার, বাতাস কার, মাটি কার, এ জমিনের উপর আছি আমরা কার, নেতাগিরি দেখাও কার ক্ষমতায়, জোরে বলেন কার ক্ষমতায়, ও সব আমার, তোর তো কিছু নাই। কি বলেন ঠিক নেই? এখন যদি চক্ষু দুই যেমন নষ্ট হয়ে যায়, ঢাকার বড় চক্ষু হাসপাতালে যাবেন, ডাক্তার ওমরের আব্বা, জোরে করি সুবহানাল্লাহ, ছাগল পালতে দিছি, বকরি পালতে পারো না, তুই দেশে খাবি কি করিয়া? তোর তো চার দোকানের কর্মচারীও রাখবে না, জন বদলাও রাখবে না, মজুরির কাজও করতে দেবে না, কামলা বদলাও তোর রাখবে না, কটা ছাগল পালতে পারো না। আব্বাই আমারে বেতের লাড়ি দিয়ে কয়েকটা পাশার উপর দিছে। ওমর বলে আমি পাশা দলতে দলতে গেছি, আব্বাই ছাগল গুলা নিয়ে বাড়ি যাইতেছে, কানতে কানতে বাড়ি গেছি। আমি সেদিন কয়েকটা ছাগল ফলতে পারি নাই, আজ অর্ধ দুনিয়ার মানুষ আমি উমরের কথা উঠে বসে না। শুধু তাই না রে বন্ধু ও নেতারা, জোরে বলেন এই হযরত ওমর রাদ কথা আমি ঘুষে আসছি, অনেক কথা বলবো না। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার খলিফা, উনি অর্ধ দুনিয়ার খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওনার একজন প্রতিনিধি হেমসের গভর্নর পাঠাই দিয়েছে, নাম সাইয়েদ ইবনে আমের। হেমসের গভর্নর বানাইয়া পাঠাই দিছে, হেমসে গেছে, এক দুই তিন মাস চার মাস পাঁচ মাস চলে যাইতেছে, এমন সময় হেমসবাসীর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিআইডি ডিআইডি লোক পাঠাইছে, ও হেমসবাসী তোমাদের গভর্নর কেমন, সাইয়েদ ইবনে আমের কেমন? আমাদের দেশের লোকেরা জানাজার নামাজের খাতরাইকা ইমাম সাহেব ডাক দিয়ে বলে, এই জানাজা অমুকের পুত্র, অমুকের, অমুক এলাকার কোটিপতি ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, মাস্টার সাহেব, প্রফেসর সাহেব, ব্যবসায়ী সাহেবের লাশ, আপনারা কন্যাই লোকটা কেমন ছিল? পাবলিক বলে রোদ্র মধ্যে দাঁড়াই থাকার চাইতে ভালো, ভালো, বুঝেন না মনে হয়, তাড়াতাড়ি পাঞ্জামাত্রা গদ্বু গির্তির সিল লাগাও, টিনের মধ্যে পাঞ্জামাত্রা গরুর ঘি, খাঁটি গরুর পাবনার, এরপরে পাঠাই দাও ঢাকা কাপ্তান বাজার, কাপ্তান বাজার থেকে বরিশালের পাইকারি কিনে নিবে, বরিশাল থেকে জালপাড়ি সাব ডিভিশন সব এখন জেলে হয়ে গেছে, এখান থেকে নলছিটি শহর নেবে, খুচরা বিক্রেতা আল কাপ্তার টিনের মধ্যে শ্রেণি মারবে, রূপে শুধু আঁকি বলে গুণেতে হৃদয় গলে, হাজার হাজার লাখ লাখ লোক জানা যায় হইবে, ইমাম সাহেব ঠেকাইয়ে বলবে লোকটা কেমন ছিল, আমি বললাম লোকটা বড় ভালো ছিল, এইটা কোনো ভালোর আলামত না, উইলিংলি তিনজন মোমেন যদি সাক্ষী দেয় নিজ ইচ্ছায় লোকটা ভালো ছিল, এই তিনজন মোমেনের সাক্ষীর বদলে তো আল্লাহ কবর আজাব মাফ করিয়ে দিতে পারে, ঠিক নেবে ঠিক জোরে বলে, কেমন সিআইডি
কিছু মুসলমান প্রতিনিধি আসছে, এই মুসলমানরা এসে আমিরুল মুমিনের কাছে আসার পরে দেখা করছে, সাক্ষাৎ করছে, মুসাফা করছে। এমন সময় আমের মতো গভর্নর আমরা কোনদিন পাই না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হেমসবাসী একটা লিস্ট করো। হুজুর কিসের লিস্ট? কষ্ট হইবে না তো? আমাকে সময় সময় দিচ্ছে নাকি? হেমসবাসী একটা লিস্ট করো। কিসের লিস্ট? হেমসের গরিবের লিস্ট করো। কে কে গরিব? একদম গরিব মিসকিনের একটা লিস্ট করো, আমি বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু সাহায্য পাঠাইব। এই হেমসের নাগরিকদের মেহমানদারি করিয়া তাদেরকে আলাদা রুমের মধ্যে দিতেছে। তারা বৈশাখ দীর্ঘক্ষণ যাবত চেষ্টা প্রচেষ্টা করে একটা লিস্ট তৈরি করছে, হেমসের গভর্নরের হেমসবাসী হেমসের প্রতিনিধি হেমসের গরিবের একটা লিস্ট তৈরি করছে। আমাদের দেশের মতো না, যে সরকার ক্ষমতায় আসে ওই সরকারের লোকেরা চাকরি পায়, আবার যে যখন ক্ষমতায় আসে তার লোকেরা সব 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 একেবারে এ টু জেড, বর্তমান আর ভবিষ্যৎ নাই। কি বলেন, ঠিক নেবে? ঠিক যেই দল করে সেই দলের লোক হইলে চাকরি পায়, দল না করলে চাকরি পায় না। বিগত দিনেও দেখছি ইসলামের কথা যারা বলছেন তারাও কদ্দুর খাওয়াইছেন, তাও দেখছি। কি বলেন, ঠিক নেবে? ঠিক রাগ করতে পারবেন না, সত্য না মিথ্যা জোরে বলেন, সত্য না মিথ্যা জোরে বলেন, সবাই কি দেখছি। কি বলেন, ঠিক নেবে? ঠিক এই কারণে আমাদের কপালে আজকে দুঃখ, রাগ করেন না, সত্য কথা বলতে দেন, সব হইবে জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সোনার বাংলায় একদল ক্ষমতায় থাকলে সেই সময় আর একদল ক্ষমতায় থাকতে পারে না, আবার আর একদল ক্ষমতায় আসলে আর একদল ক্ষমতায় থাকতে পারে না। সব সোনা মিথ্যা জোরে বলেন, এটা তো মানুষের চরিত্র হইতে পারে না, এটা তো পিশাচের চরিত্র, পশুর চরিত্র, শুয়ারের চরিত্র। আমি কুলি হইয়াও রাস্তার পাশে সুস্থে ঘুমাইতে পারবো না। আমি তোমাকে ভালো হইতে পারলে হবে না, আমাকেও ভালো হতে হবে, আলহামদুলিল্লাহ। সবাই বক্তৃতা দিয়ে মাঠ গরম করে যায়, তুমি ভালো হও, কিন্তু মাঠ আমারে বলে, ও সেরাজি তুমিও ভালো হও। আমার খালি ভালো হইতে বললো না, তুমিও ভালো হও। ডাক্তার যখন রুগী হয় তখন রুগীর অবস্থা কি হয়? না ডাক্তার তুমিও ভালো হও, আমিও ভালো হই, সারাই পর্যন্ত সব জোরে কোন ঠিক নেবে? ঠিক সব ভালো হইতে আব্বু, কেউ রাগ করেন না, সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি, সরকারি দল বিরোধী দল সবার জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সহ আমাদের ধর্মের বুজদুক, দিনের বুজদুক, ইমানের বুজদুক, সচ্চরিত্রবান বানাও, সৎ নেতা বানাও, ইনসাফদার বানাও, জোরে কোন আলহামদুলিল্লাহ। ১৯ নম্বরটা দেখে সাইয়েদ ইবনে আমের নাম, কার নাম? চিৎকার মারবে, চোখ দিয়ে দর দর করে পানি ভরা শুরু করে গেছে। দেখে বলে, হেমসবাসী সাইয়েদ ইবনে আমের কি গরিব নাকি? আহ, হেমসের গভর্নর বন্ধু, আপনাকে ইসলাম কবুল করেছি, মনের ব্যথা কত আর চাপা রাখবো? সারা রাত যদি বলি শেষ হবে না বন্ধু। যুবকে শোন,
তোমাদের গভর্নর কি গরিব? হেমসের লোকেরা বলে আমিরুল মোমিনীন হেমসের মধ্যে সবচেয়ে গরিব, তিনি হযরত সাইদ ইবনে আমির। হেমসের সাইদ ইবনে আমিরের চেয়ে গরিব কোনো ব্যক্তি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদলেন, তাদেরকে বুঝতে দিলেন না। সব মুসলিম বাইতুল মাল থেকে গরিবেরকে দিলেন, কিন্তু হেমসের প্রেসিডেন্টের জন্য, হেমসের গভর্নরের জন্য নতুন একটা সকসকে ব্যাগের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, এটা হেমসের গভর্নর সাইদ ইবনে আমিরকে দিও। হেমসের প্রতিনিধি দল দেশে চলে গেছে, সাইদ ইবনে আমিরকে সালাম মুসাফা করার পরে এই ব্যাগটা দিছে। ব্যাগটা দেখে বলে কি কয়টা আমিরুল মুমিনিন দিছে। ব্যাগটা খুলে দেখে 1000 স্বর্ণ মুদ্রা। সাইদ ইবনে আমির বলে ইন্না লিল্লাহ, মুখখানা বেজার করে ফলাইছে। লোকেরা বলে হুজুর কি ব্যাপার? একটু সময় চুপ করে থাকে, চিন্তা করে আমিরুল মুমিনিন রাগি মানুষ, দিনাই করা ঠিক হবে না। আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার বিপদে আমি তো শেয়ার করব। কি বিপদ? আমি আপনার সাথে আছি, ভয় পাইয়েন না। আমার প্রিয় স্বামী সাইদ ইবনে আমির, আপনার বিপদ কি? এই ব্যাগের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা, আমি মুমিনিন পাঠাইছে, দিনাই করতে পারি না। বিপদে পড়ে গেছি, টাকা দিয়ে কি করব? আমার এই 1000 স্বর্ণ মুদ্রা আমি কি করব? আমি তো মুমিনিনকে ফেরত দেওয়া যায় না, উনি লৌহ মানব, রাগী মানুষ, ওনাকে কি বললে ফেরত দেব? বিবি ডাক দিয়ে বলে, হ্যাঁ হামসুর গভর্নর সাইদ ইবনে আমির, আমার প্রিয় স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি নিজে হেমসের একটা গরিবদের লিস্ট করেন, আপনার আমি দুই হাতে বিলাইব, সন্ধ্যার মধ্যে 1000 মুদ্রা দিয়ে দিব। সাইদ ইবনে আমির ডান হাতখানা নিজের স্ত্রীর মাথার উপর দিলেন, মাথার বুকের সাথে লাগাইলেন। ডাক দিয়ে বলে, বিবি রে, মনে কোনো কষ্ট তো আর নিবা না। বিবি কাঁদতেছে, সাইদ ইবনে আমির মনে করছে বিবি বুঝি দুঃখে কাঁদতেছে, টাকাগুলা বিলিয়ে দিয়ে দেবে। বিবি ডাক দিয়ে বলে, আমার প্রিয় স্বামী, এতদিন পর্যন্ত আপনার প্রতি আমার যে কনফিডেন্স, আমার যে আস্থা, আমার যে ভক্তি, আমার যে শ্রদ্ধা, আপনার বদান্যতা, উদারতা, দানশীলতা, ঘরে রাত্রে রুটি খাইব, রুটি নাই, আর আমার স্বামী হাজার স্বর্ণ মুদ্রা পাইলে ইন্না লিল্লাহ বলতেছে, এমন সুন্দর স্বামীর স্ত্রী হইয়া কামতের ময়দানে উঠব, এর চেয়ে ভালো খবর আমার জন্য আর কিছু থাকতে পারে না। সাইদ ইবনে আমির নিজের বিবিকে জড়িয়ে ধরে বলে, বিবি মনে দুঃখ দিবা না, না না। স্বামী স্ত্রী সংক্ষেপে বলতেছি, 1000 স্বর্ণ মুদ্রা বিলিয়ে দিছে। কয়েকদিনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমস পরিদর্শনে আসছে। হেমসে হাজার হাজার লাখ পর্যন্ত ঢল একটা স্টেজ বানাইছে, স্টেজের উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মানুষ কেমন মানুষ যার সময় বাঘ আর হরিণ এক কাটে পানি খায়। আমিরুল মুমিনিনের দিকে তাকাই আছে। এই অবস্থার মধ্যে আমিরুল মুমিনিনের কিনারে হেমসের গভর্নর সাইদ ইবনে আমির বসা। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা উচ্চ কণ্ঠে ডাকলে, তোমাদের প্রেসিডেন্ট, তোমাদের হেমসের গভর্নর সাইদ ইবনে আমির কেমন ব্যক্তি তার সম্পর্কে তোমরা বলো। লোকেরা এক বাক্যে বলে, হুজুর ভালো, ভালো এর চাইতে ভালো মানুষ হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হেমসবাসী, তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আসেনি? কেউ কোনো কথা বলে না, ইনডিপেন্ডেন্ট একজন লোক দাঁড়াই গেছে। আমিরুল মুমিনিন গো, হেমসের গভর্নর সাইদ ইবনে আমিরের ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। আল্লাহু আকবার! ওমর রাদিয়াল্লাহু তাআলা বলো, বলো নিঃসংকোচনে বলো, মনে সাহস রাখা বলো, আমি ওমর আছি, বলো কি বলবা, কি অভিযোগ তোমার? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন গো, হিংসের গভর্নর
সব ঠিক আছে, কিন্তু আমিরুল মুমিনীন এই হেমসের গভর্নর অফিস করে দৈনিক আসতে তার একটু দেরি হয়। এটা তো মেনে নেওয়া যায় না, অফিস করে একটু দেরিতে আসেন। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হেমসের গভর্নর সাইদ ইবনে আমের, আপনার বিরুদ্ধে ইশকাল হয়েছে, প্রশ্ন হয়েছে। আপনি প্রশ্নবিদ্ধ জবাব জাতির সামনে আপনাকে দিতে হবে। এর নাম জবাবদাহিতা। কি বলেন, ঠিক নেবে? ঠিক। হেমসের গভর্নর সাইদ ইবনে আমের, আপনি দাঁড়ান, আপনি হেমসবাসীর কাছে বলেন অফিস দেরি করেন কেন? সাইদ ইবনে আমের দাঁড়িয়ে গেছে। আমিরুল মুমিনীন তাকায় দেখে বারবার হেমসের গভর্নর চোখের পানি মুছতেছে, দুইটা ঠোঁট থরথর করে কাঁপতেছে। আমিরুল মুমিনীন জিজ্ঞেস করে, হেমসের গভর্নর কাঁদেন কেন? হেমসের গভর্নর সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনীন আমার গোপন কথা কেউ জানুক, আমার মনে ইচ্ছা ছিল না, আমি চাই নাই আমিরুল মুমিনীন জানুক, এখন আমি বাধ্য হইছি জানাইতে। এতদিন আমি জানাইতে রাজি ছিলাম না। আমিরুল মুমিনীন গো, অফিসে আসতে দেরি হয় বটে, কিন্তু আমি তো অফিসিয়াল কাজ না করিয়া বাসায় ফিরি না। হবে না, আপনি কেন দেরি করেন জবাব দেন। হেমসের গভর্নর সাইদ ইবনে আমের সোনার মানুষ, ডাকলে বলে, আমিরুল মুমিনীন আমার ঘরে কোনো চাকর নাই, কাজে লোক নাই, উপরন্তু আমার বিবি অসুস্থ, আমার বিবি সংসারের কাজ ক্ষমতায় অক্ষম, আমি সকালে ফজরের নামাজের বাদে তরিগরি করে নিজের হাতে রুটি বানাই, আমি তরকারি রান্না করি। আমিরুল মুমিনীন রুটি তাটকা আমি নিজের স্ত্রীর খাওয়াই, মুখ মুছে দিই, কাপড় পরিবর্তন করে দিই, টয়লেট করাই, তারপরে আমি অফিস আসি। এই অফিস আসতে আমার একটু দেরি হয়ে যায়, কিন্তু আমিরুল মুমিনীন গো, খোদার কসম আমি অফিসের কাজে ফাঁকি দেই না। আমার একটা অভিযোগ আছে ওনার বিরুদ্ধে। বলো বলো বাবা, বিনা দ্বিধায় বলো। লোকটা দাঁড়াই বলে, আমিরুল মুমিনীন হেমসের গভর্নর সাইদ ইবনে আমেরকে দিনের বেলা পাই, রাত্রে বেলা একদিনও পাই না, উনি রাত্রে আমাদের ডাকে সাড়া দেয় না, রাত্রে ওনারে দেখি না। হেমসের গভর্নর কাদের ডাক দিয়া বলে, আমিরুল মুমিনীন সব কথাই কি আজকের জাতি জেনে যাবে নি? আমিরুল মুমিনীন, আমি দিন আর রাতকে দুই ভাগে ভাগ করছি, দিন জাতির জন্য, রাত আল্লাহর জন্য। আমি রাতে আমার কাজের মহাসেবা করি, আম্মা খাবা মাকাম রব্বি, আল্লাহু আকবার। আমাকে তো একদিন জীবনে হিসাব দিতে হবে মালিকের কাছে, লাগবে না লাগবে না জোরে বলে। আমিরুল মুমিনীন জাতির খিদমত করতে গিয়ে কি ত্রুটি হইল? শুধু তাই না, আমি আমার মালিককে নিয়ে গভীর রাতে সেজদায় পড়ি, সেই কারণে হেজ দাসির সাথে রাত্রে আমি সাক্ষাৎ দেই না। একথা হেজ দাসি জানুক তাও আমি চাই না, আপনি জানেন তাও আমি চাই না। হেমসের নাগরিকরা গলা কাটা মুরগির মতো শর্ত যাইতেছে, কান্নায় জমিনের মধ্যে। আমিরুল মুমিনীন ডাক দিয়ে বলে, হেজ দাসি আর কোন অভিযোগ? একজন দাঁড়াই বলে, আমিরুল মুমিনীন মাসের মধ্যে একদিন দিনেও পাই না, রাতেও পাই না, এই সাইদ ইবনে আমেরকে দিনেও দেখি না, রাতেও দেখি না, এই সাইদ ইবনে আমের একদিন কি আপনার ছুটি নাকি? ডাকতে বলে, আমিরুল মুমিনীন হেমসের গভর্নর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, নিজের জামাটা নিজে টান দিয়ে ধরছে হেমসের গভর্নর সাইদ ইবনে আমের, টান দিয়ে ধরার পর দেখে তিন চারটে তালি জামার মধ্যে। হেমসের গভর্নর নিজের জামাটা আমিরুল মুমিনীনকে দেখাইতেছে, আমিরুল মুমিনীন আমার জামাটা অনেক মোটা, জীবন এই মুখ দিয়ে এই কথা বলতেও লজ্জা লাগে।
কুটি ব্যাগের এক বা গুণ অর্জন করতে পারি নাই, কিন্তু বইলে গেলাম যদি তাদের জীবনী থেকে কিছু আল্লাহ দান করে। আমি ডাক দিয়ে বলে আমির মোমিনিন, এই জামাটা সারা দোসরা আমার কোন জামা নাই, এক মাসের মধ্যে ধুই না, মাসের শেষ দিন জামাটা নিজের হাতে ধুয়ে শুকা দিই, মোটা জামা বিদায় জামাটা শুকাই দিতে। এইখানে আমি একদিন মানুষ তো সপ্তাহে একদিন ছুটি নেই, আমি একদিন মাসে যোগ্যতাও নাই, তবে এতটুকু বুঝি বাবা, আগার হাজত তুজি খুঁজবি, তু কর খেত মত ফকির উবি, নেই মিলতি এ দৌলত কেসা হো কি খাজানা মিলে, যুবকরা চরিত্র ভালো করো, তোমরা তো সর্বনাশ কুতুব আল্লামা ফজলুল করিম
তোমাদের মতো মানুষগুলো আর দেখে রাখেন আল্লাহু আকবার। আমি তো শুরুতেই বলছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিএইডি ডিএবি এনএসআই সকল বিভাগের লোকেরা মাননীয় প্রধানমন্ত্রী তালাশ করিয়া দেখেন এই ছেলেগুলাকে ভালো করতে এই টার্মের আগের টার্মে গণপ্রজাতন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি নিজে বলছিল এই সমাজের মধ্যে কি পরিমাণ লোক এডিক্টেড তার পরিসংখ্যান সরকারকে দেওয়া সম্ভব না। আর বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী দুই তিন মাস আগে জাতীয় পত্রিকা যুগান্তরের মধ্যে বলছেন, যুগান্তরে আমি লেখা দেখছি, কয় শিক্ষিত লোকরাই বেশি অপরাধ করে এই সমাজের মধ্যে, ওনাদের কথা আমার কথা জাতীয় পত্রিকায় কি বলেন ঠিক নেবে ঠিক। আমি আপনাদেরকেও বলি সব ডিপার্টমেন্ট, আফসুস লাগে যুব আন্দোলনের কিছু ছেলেদের চরিত্র দেখলে মনে হয় যেন ওদের পায়ের জোতা সোজা করিয়ে দিই, ইউনিভার্সিটির ছেলে তাকাইলে মনে হয় যেন কওমিয়া মাদ্রাসার ছাত্র, তাকাইলে মনে হয় না ডাক্তার ইঞ্জিনিয়ার, তাকাব্বরি আসতে পারি যেন দেখাবো না, হয় মাঠের মধ্যে আমি দাঁড়া করাই দেখাইতাম কোন যুবকগুলো আর যুব আন্দোলনের সদস্য। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা এখনো সময় আছে, নিজে চিন্তা কর, হায় রে আমার ভাই আমার পাশে বসে কাঁদে, আমার চোখে কেন পানি নাই, মনে হয় আমার রোগ কঠিন এই জন্য আমার চোখে পানি নাই। আপনি আপনার ভাইয়ের শরীরের সাথে গাদা লাগাই দেন, শরীরটা লাগাই দেন, আর বলেন আল্লাহ বরফের সাথে থাকলে শরীর ঠান্ডা হয়, গরম চুলার সাথে থাকলে শরীর গরম হয়, আমার চোখে পানি নাই, আমার পাশের ভাই গলা কাটা মুরগির মতো শব্দ যাইতেছে কাঁদতেছে, আমি আর কিছু চাই না, আমার ভাই রুসিলে তুমি আমার চোখের পানি আলগা করে দাও। ওহুদের যুদ্ধের আগের রাত্রে, কোন যুদ্ধে? ওহুদের যুদ্ধের আগের রাত্রে হযরত আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ, জাবেরের বাবা আব্দুল্লাহ নিজের ছেলে জাবেরকে ডাক দিছে, যাবে সোনামণি আয় রে, আয় আয় আমার কোলে আয়। জাবের বলো দ্রুত থেকে হাইকে আপনার কাছে আসছে আব্দুল্লাহ, জাবেরকে বলে আজা জাবের, জাবের ও আমার গালে সুমা দে, বড় ছেলে রে বাবা বলে আমার গালের মধ্যে সুমা দে। জাবের ইতস্তত না করিয়া বাবা আব্দুল্লাহর গালের মধ্যে সুমা দিছে, তোর গালটা পাত আমি একটা সুমা দিই। বাবা জাবেরকে জড়াই ধরে, আব্দুল্লাহ জাবেরকে জড়াই ধরে, শুধু গালের মধ্যে দুইটা সুমা দেয় নাই, কপালে সুমা দিছে। আব্বু এমন কথা বলেন কেন, আব্বার কি আমি কোনোদিন দেখি নাই? আব্দুল্লাহ ডাক দেখে জাবের, আমার দেখ আগামী দিন ওহুদের যুদ্ধ শুরু হবে, আর বাবারে খুঁজে পাবি না, আমি তোর বাবা। আল্লাহর নবী মরজুর ওবিতে বলছে, নবী সাপে দেখে 70 টা গাবি করে জবাই দিছে, আল্লাহর নবী নিজে তাবীর করছে নবীদের স্বপ্ন ওহি, আল্লাহর নবী বলছে 70 টা গাবি করে জবাই দেই নাই, ওহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হয়ে যাবে। জাবের রে আমি আব্দুল্লাহ প্রথম শহীদ হব, দিলের তামান্না কত আল্লাহু আকবার, দিলের তামান্না কত, আমি আব্দুল্লাহ আগামী দিন আমি প্রথম শহীদ হয়ে যাব। বাবার কথা শোন, এবার মার দেখবি না, তোর বাবা আব্দুল্লাহ জাবের আর কোলে নিবে না, চুমা দিবে না। কিন্তু কি কথা বলার জন্য বলছি শুনুন, জাবের বলে আব্বা কি বলবেন, ডাকে যাবে শোনো তোমরা ছেলে সন্তান আমার বেশি, এই কারণে আমি ঋণ হয়ে গেছি, দেনা হয়ে গেছি, তোমার যদি সম্ভব হয় আমি অন্তকালের পর আমি শহীদ হয়ে গেলে সম্ভব হইলে আমার পক্ষ থেকে ঋণটা পরিশোধ করিয়ে দিও, আর যদি না পারো বাজান আমার রহমতের রসুলের কাছে বইলো, আমার এমন নবী আমার পক্ষ থেকে ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা করিয়ে দিবে। যুদ্ধের ফলাফল সব আপনারা জানেন, বলা আমার উদ্দেশ্য না। ওহুদের যুদ্ধে আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী 70টা গাবি করে জবাই করছে, যুদ্ধের ফলাফল জানেন, সব যুদ্ধ শেষ, শান্তিময় পরিস্থিতি এসে গেছে। আল্লাহ নবী কাঁদে আর বলে, সাহাবীরা রে আমার 70টা লাশ, সাহাবীদের লাশ গুণ তো কয়টা সাহাবীর লাশ পাইছো? সাহাবীরা 1 2 3 4 5 6 গুনতে গুনতে এসে গিয়ে, রাসূলুল্লাহ 68 জন আল্লাহ সাহাবী পাইছি, আমরা পাইছি। আল্লাহ নবী বলে, হবে না,
আর ষাট জালাস না সত্তর জালাসি পাইতে হবে। আল্লাহু আকবার। এমন সময় বলে তোমরা খোঁজো, সাহাবীরা পাহাড়ের নিচে যাইয়ে খুঁজতেছে, এক সাহেব একটা সিট করতেছে, একখান হাত পাওয়া গেছে, আল্লাহু আকবার। আর এক সাহাবী বলে একটা লজ্জা স্থান পাওয়া গেছে, আর এক সাহাবী দেখে একটা নাকের অর্ধেক উপরের অংশটা কাটা এক জায়গায় ভরিয়ে দিয়েছে, এইরকম টুকরাই না সব একত্র করছে। নবীজির চিৎকার মাইরে ডাকতেছে, নবী গো একটা লাশ পাই গেছি। আল্লাহর নবী দেখে নাকের টুকরাটা নাকের উপর লাগাই দিছে, কাটা হাতটা হাতের সাথে লাগাইছে, এরপর তাকাই আছে। আল্লাহ নবী আইসে একটা চিৎকার দিয়ে কেছে, কে আমার চাচা? আমি হামজাল্লাহ। কি করলি রে কাফেররা? আমার চাচার লাশ। মুসলমান সমাজ যুব, আসলে মৃত্যুকে মুমিন ব্যক্তি ভয় পায় না, কিন্তু তার অর্থ বিপদগামীও হওয়া যাবে না। খবরদার, ভালো করে বুঝেন, সব কাজের তরিকা আছে, রাজনীতির তরিকা আছে, অর্থনীতির তরিকা আছে, সমাজনীতির তরিকা আছে, নামাজের তরিকা আছে, টুপির তরিকা আছে, দাড়ির তরিকা আছে, ঠিক কেবে ঠিক জামার তরিকা আছে, টয়লেটে যাওয়ার তরিকা আছে, টয়লেট থেকে বের হওয়ার তরিকা আছে, মসজিদে ঢোকার তরিকা আছে, মসজিদ থেকে নামার তরিকা আছে, আজরা নাই করে বলে সব তরিকা আছে। হইল কয়টা? 69 টা লাশ হইল। আল্লাহ নবী ডাকতে বলে 69 লাশে হবে না, আরো একটা লাশ আছে, সাহাবীরে খোঁজো। খুঁজতেছে, কোথাও লাশ পাওয়া যাইতেছে না। আল্লাহু আকবার। এ যুবক, তোমার আমার জিন্দগি কত পবিত্র, আল্লাহ আকবার। এই জীবনকে অপবিত্র কেন করলাম? আজকে নিজের নিজে ধিক্কার দাও, বারবার বারবার দিতে, জোরে বলো যুবক, বারবার নিজেকে নিজে ধিক্কার দিতে, আমি কেন ডক্টর শহীদুল হইলাম না, আমি কেন শিববীর আহমদ ওসমানী হইলাম না, আমি কেন আলাউদ্দিন সাবরি হইলাম না, আমি কেন কাসেম নানুতুবি হইলাম না, আমি কেন রশিদ আহমদ গঙ্গুই হইলাম না, আল্লাহ আকবার, আমি কেন সৈয়দ ফজলুল করিম হইলাম না, আমি কেন হাজি শরীয়তুল্লাহ হইলাম না, আমি কেন মোহাম্মদুল্লাহ হাফিজি হইলাম না, আমি নাম বলবো না, নামটা মুখে এসে গেছিল, আমি ফিরেই নিলাম। এই ঢাকা শহর থেকে যুবকরা ধরিয়া একজন যুবক তাকে নিয়ে গেছে সরমনের মাঠে, ফাল্গুনের মাহফিলে। যুবক বলছে, নিতে পারো, পিস্তলও নেবো, ফেন্সি ডিল নেবো। এই ঢাকার লোকেরা বুঝে ফেলাইছে, যুবককে নিয়ে গেছে, লঞ্চের কেবিন দিছে, ভিআইপি কেবিন, কারণ আছে, তারা এখানে বসাও আছে, যার এনেছে সেও হয়তো এই কথা শুনতেছে, ফেন্সির কার্টন কেবিনের চোখে দিছে, ঢুকেই রাখছে। এরপরে মাঠে নামছে, মাঠে নামার পরই তার হালতের পরিবর্তন হয়ে গেছে, মাঠে যাই না, বিশ্বাস বুঝে গেছে, ও আছে। এখন আর ফেন্সির কথাও সে মনে নাই, কেবিনের কথাও মনে নাই, চলেন খাইবেন কা খাবো না, চলেন কেবিনে ঘুমাইবেন কা ঘুমাবো না, মাঠে শুয়ে রয়েছে সালার চরের উপরে, লোকে ভয়তেও কথা বলে না। শেষ রাত্রে দেখে কিছু পাগল মাঠের মধ্যে হাত উড়ে কান্দে, সেই সন্ত্রাসী যুবক, আল্লাহ একবার। রাস্তার মাঠের মধ্যে রাত্র পৌনে চারটে বাজে, তখন পৌনে চারটের সময় হাত উঠে তার সাথীদের মধ্যে দুই একজন আল্লাহওয়ালা লোক, কুরআন লোক, তারা দেখতেছে সে মোনাজাত করতেছে, আর গলা কাটা মুরগির মতো সরসর যাইতেছে, নিজে নিজে ডাক গায়ে আল্লাহ। শুনছি আসাবে কাফের, সেই সাতজন যুবকের সাথে একটা কুকুর ছিল, সেই কুকুরদের তুমি জান্নাত দেবা, আল্লাহ আমি তো ফেন্সির বোতল নিয়ে আসছি, আল্লাহ আমি তো সব নিয়ে আসছি, কিন্তু আমি তো আসাবে কাফের, কুকুরদের চাইতে আর নিকৃষ্ট না, আল্লাহ সাতজন নেককার যুবকের সাথে যদি আসাবে কাফের, সেই কুকুরদের তুমি মাফ করিয়ে দিয়ে থাকো, আমি অদ আমি বরিয়া যাইব এইখানে, তুমি আমার কুকুরদের মতো মাফ করিয়া দাও, আমার মাফ করিয়া দাও, আমার মাফ করিয়া দাও, আমার মাফ করিয়া দাও, আমি কি আসাবে কাবের কুকুরের চাই। তার কান্না তার মাথা দিয়ে জমিনের উপরে ভাইয়া, আল্লাহু আকবার, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তুই ফিরে
আমি আল্লাহ রহিম, আমি রহমান, আমি কারিম, আমি সত্তার, আমি জলিল, আমি জব্বার, আমি হান্নান, আমি মান্নান, আমি আজিজ, আমি আল্লাহর কসম, সময় বেশি দিবি বলবো না, না হয় আমার মতো সিরাজুল আল্লাহ একটা সেজদার মধ্যে যে শান্তি দিছে ঢাকাবাসী, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। তোমাদের সামনে বসাই দিতে পারে, আমি দেখতে চাই কোন কোন যুবক আজকে দাঁড়াইবার মাসেরাজি জীবনের পথ পরিবর্তন করবো, বোঝাতে যাবার না ফের আতা নেই, যেই দিন চলে গিয়ে ওই দিন আর ফিরে আসবে না, যা ভুল করছি আর করবো না, আজকে তোমার রশি গলায় লাগাই আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহর অলি হব, মানুষ হব, মুসলমান হব, নবীর উম্মত হব, আল্লাহ ওয়ালা হব, জিন্দেগি পরিবর্তন করে মাওলার সাথে প্রেম করবো, এমন যুবক আর হাত তোলাই না। দুর্নীতি থাকবে না, কেসিনেকর থাকবে না, গাঁজা খোর থাকবে না, আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ বইলে বসে পড়েন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ পাক আপনাদের কদমের ধুলির বরকতে আমার মতো জাহান্নামের আসামিকে আল্লাহ মাফ করিয়া দিই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে 69 যে লাশ না, আরো একটা লাশ আছে মনে আছে নি, জোরে বলেন, সাহাবীরা খুঁজতেছে লাশ পায় না, এ যুবক জীবন বলেন ঠিক না বেঠি, তওবা করো, হাও প্রিমাস যে করিয়াই হোক আমি পবিত্র হই আল্লাহর কাছে, আল্লাহ 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 তুমি কবুল করো, জোরে করো আল্লাহ আমিন। আল্লাহর হাবিব খুঁজতে বলছে, সাহাবীরা খুঁজতেছে, হঠাৎ করে দেখে পাহাড়ের মাঝখান থেকে কে যেন একটা চাদর নাড়াইতেছে, সাহাবীরা দৌড় দিয়ে পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে দেখেন একটা মহিলা চাদর পরা অবস্থায় দাঁড়াই রইছে। ডাকতে বলে, হে মহিলা, ওদের যুদ্ধে কেন আসছো, ওদের যুদ্ধে তো মহিলাদের আসামি, সে কেন আসছো, মহিলা কামতেছে। আর ডাক দিয়ে বলে, আপনাদের সাথে আমি কথা বলবো না, আমি একটু রহমতের রসুলকে চাই। সাহাবীরা দৌড়ে এসে বলছে, রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একটা মহিলা চাদর উড়াইতেছে, সে আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহ নবী গিয়ে বলে, মা তুমি কে? মহিলা ফুপি ফুপি কাঁদে, মুখ থেকে কথা বল বের করতে পারতেছে না। আয় মা, তোমাদের মা বইলে গেলাম, এটা রায়ের বাগ না, রায়ের বাজারের মায়েরা, আমার মা নাই, তোমাদের মা ডাইকে গেলাম, 30 বছর 35 বছরের মধ্যে ঘরের দরজায় যে সিরাজি কোনোদিন মা ডাক দেয় না, 35 বছরের জিন্দগির মধ্যে সিরাজি আব্বা ডাকতে পারে না। যুব সবই ছিল, টাকাও ছিল, পয়সাও ছিল, সম্মানও ছিল, মাও ছিল, বাপও ছিল, বরঞ্চ বর্তমান যুগের পীর বুজুর্গরা যে সন্তান সম্মান পায়, যে ঘরে জন্ম হয়েছি সেই ঘরে সন্তান হইয়া তার চাইতে বেশি সম্মান পাইছি, সব ছিল আব্বু, একটা জিনিস ছিল না, আমি আমার মালিককে চিনতাম না, মালিকের দুধ খাই, দধি খাই, সানা খাই, মাখন খাই, পোলাও খাই, কোরমা খাই, বাতাস পাই, অক্সিজেন পাই, কার্বন ডাইঅক্সাইড পাই, ল্যাব পাইলাম, তোষক পাইলাম, সেই মালিকের চিনতাম না। আজকে যখন মালিকের সেজদা দি মনে হয় যেন গোটা দুনিয়ার রাজত্বটা আমাকে দিয়া দিছে। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে, ওমা তুমি কি কি বলতে চাও, তোমার পরিচয় কি? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মহিলা যার বিয়া আগামী দিনে আপনার প্রিয় সাহাবী যে সাহাবীর বিবাহ মদিনা আর মসজিদের মধ্যে খেজুর ছিটিয়ে পড়াই দিছিলেন, আপনার প্রিয় সাহাবী হামজালার স্ত্রী আমি, তোমার এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের কারণে আপনি রাত্রটা আমার ঘরে থাকতে দিছিলেন, আমার স্বামী আপনার আমার সাথে ছিল, আমার স্বামীর উপর গোসল ফরজ হইছে, কিন্তু শেষ রাত্রে কে যেন ডাক দিয়ে বলতেছে, নবী নাই, আমার স্বামী লাফ দিয়ে উঠেই কোষের ভিতর থেকে তোর ভাইটা শাহ করে বের করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখখানা ধরিয়া কয়, স্ত্রী আমারে দেখে রাখ, আমি তোরে দেখে রাখলাম,
দুনিয়াতে আর সাক্ষাৎ হবে না, জান্নাতে আমি তোরে খোঁজ করিয়ে বাইর করিয়ে নেব। এই স্ত্রী আমারে খুঁজতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার সাক্ষাৎ নসিব করিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ঘর থেকে চলে আসছে, আমার স্বামী শহীদ হয়েছে শুনছি, সবাইকে বিনা গোসলে দাফন দিবেন, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর হাবিব কাঁদতেছে, সাহাবীরা খুঁজতেছে, আব্দুল্লাহ লাশ কই? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা যা দেখো আমি তা দেখি না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। সাহাবীরা খুঁজতেছে, হঠাৎ করে আল্লাহর হাবিব তাকাই দেখে ফেরেশতাদের কাফেলা, আল্লাহর হাবিব দেখে ফেরেশতাদের কাফেলা হামজালার লাশ কাঁধে করে নিয়ে আসতেছে। আল্লাহর হাবিব বলে, আমার খবর নাই, হানজালার উপরে গোসল করো, কিন্তু আমার মালিক, আমার মালিকের ঠিকই খবর আছে, হানজালার উপরে গোসল করো। আমার বাইরে, আমার বন্ধুরা, আমার বাবাজিরা এই জীবন আমাদের তাকাই থইবে কি বলেন? ঠিক নেবে ঠিক বিলাসের কান্ন ছিল শাহাদাতের, বিকারি নিয়েছে কলিবাজাদের শাসন করে তারা, আজ ঘুমিয়ে দিব তাই বাইরে বইছে জর্তুবান। ওই যে যুবক সরফরাই মাঠের মধ্যে কাঁদতেছে, তখন পুরান লোকেরা যাই সারে ধরাই গেছে, ভাগো কাঁদো কেন, আমার জন্য একটা ছুরি নিয়ে আসো, আমার স্টেজের সামনে জবাই দিয়ে দাও। তখন ধরিয়ে টুরিয়ে সবাই কোনো মতে লঞ্চের কেবিনে নিয়ে আসছে। এখন লঞ্চের কেবিনের নিচ থেকে পাও দিয়া টাইনা ফেন্সিল কার্টন নিজে ধরিয়া কার্টন নদীর মধ্যে ঠিক ফেলে ফালাই দিছে, নিজের কাছে যা ছিল ঠিক ফালাই দিছে, সবাই কেবিনের মধ্যে নিয়ে বসাইছে কিন্তু নিজে বসতে চায় না। হঠাৎ করে নিজের জামাটাকে, নতুন পাঞ্জাবি কিনে নিছিল, পাঞ্জাবিটার টান মেরে সিজিয়ান নদীর মধ্যে ফালাই দিছে। আর ডাক দিয়ে বলে, আমার কয়টা লাঠি দেন, লাঠি মেরে আমাকে নদীর মধ্যে ফালাই দেন। ওই যে মাঠ থেকে কলেমা রশি গলায় লাগাই আনছে, এই লোকটা হয়তো মাঠেও বসে থাকতে পারে, যদি দাঁড়া করে দেখা যাইতো। এটা শুধু সোহবতের কারণে, আল্লাহ আলেম আলামাদের কারণে, অলি বুজুর্গের কারণে কি বলেন? ঠিক নেবে ঠিক। সেই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা আল্লাহর অলিদের পদাঙ্ক অনুসরণ করবেন, চোখের পানিকে হালকা করবেন, জাহের ও বাতেনকে দুরুস্ত করবেন, জিহ্বা জবানকে সংযত করবেন, হিম্মত খুলুসিয়াত পয়দা করবেন, অপরের সমালোচনা বাদ দিবেন। নিজের দলকে ভালোবাসবো তাই না, যে কোনো মুসলমান কি তো ভালোবাসবো, শুধু মুসলমান না অন্য ধর্মের লোক হইলো ইসলামী চরিত্র দিয়া তারে মুগ্ধ করাইবার চেষ্টা করব। কি বলেন? ঠিক নেবে ঠিক। যে নবী দুনিয়ার শ্রেষ্ঠ কুলি হইয়া পুরীর গাড়টি চাই না, পুরীরে মুসলমান বানাইছে, যে নবী ইহুদির পায়খানা মর্জি নবীর মধ্যে নিজে পরিষ্কার করিয়া সারা দুনিয়ার মানুষকে দেখাই দিয়েছে, আমি কোরআনের জন্য সুইপার শাস্ত্রী। কি বলেন? ঠিক নেবে ঠিক। ওই নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট হয়েছে, সেই জন্য সবাই আসি, এ বাবাজি রে বন্ধুরা, আমার উপরে কেউ রাগ করিয়া, আল্লাহর হাবিব রাগ করিয়েন না। আল্লাহর হাবিবের দিন আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়ে ঘুম গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের দাড়ি চুলগুলো ধরিয়ে ধরিয়ে দেখতেছেন। হঠাৎ করে আম্মা জানের দুইটা ফোঁটা চোখের পানি আল্লাহ রসুলের গালের উপর পড়লো, আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে। ডাক দিয়ে বলে, আয়েশা এইভাবে করে তুমি কেন কাঁদো? আম্মা জান ডাক দিয়ে বলি, রাসূলুল্লাহ আপনার বয়স তো বেশি হয় না, সত্য করিয়া শেষ করব, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাইকে গেল? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আয়েশা চুল দাড়িগুলা বয়সের কারণে পাকে নাই। এই কথা বলিয়া নবীর চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু হয়ে গেল। আম্মা জান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আপনি আয়েশাকে জিজ্ঞেস করছেন আয়েশা কেন কাঁদেন, এবার আপনার জিজ্ঞেস করি আপনি নবী কেন কাঁদেন? আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা আমি কাঁদি না, আমার আল্লাহ কাঁদায়। আল্লাহু আকবার, হ্যাঁ রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা রে তোমার স্বামী রহমতের স্বামী, তোমার স্বামী রহমতের নবীর বয়সের কারণে দাড়ি চুল পাকে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যে জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিনতে চিনতে আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর পিছে, যে নবীর সামনে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই। এই আল্লাহর হাবিব বলে, জাহান্নামের যে আযাবের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করছেন, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। যা যা মানুষ তাদের জন্য চিন্তা, আমার মতো অমানুষের কোনো চিন্তা নাই। কি বলেন? ঠিক নেবে ঠিক। এই জন্য আমার বন্ধু, আমার ভাই, আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কষ্টে অতিষ্ঠ হইয়া কাঁদতে কাঁদতে চিল্লাইতে চিল্লাইতে এমন চিল্লান শুরু করিয়ে দেবে। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীরা যত জোর পারবে অত জোর দিয়ে বলবে, ইয়া আল্লাহ
শুধু আল্লাহরে ডাকতে থাকবে। আল্লাহর হাবিব আলী শরীফের মধ্যে বলে জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে ইয়া আল্লাহ বইলাম, আল্লাহ গোসায় 1000 বছরের মধ্যে কোনো জবাব দেবে না, তাও আখেরাতের হিসাবে 1000 বছর। এই 1000 বছর যদি শেষ হয়ে যাবে সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবে কি চাও তোমরা এ জাহান্নামীরা কি চাও, জাহান্নামীরা বলবে আল্লাহ খুদার জ্বালা সইতে পারি না। তখন জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুদার ব্যবস্থা করবে। জাকুম সংক্ষেপে বলতেছি, এই জাকুমের বিবরণ আল্লাহর হাবিব দিতে গিয়া কান্দে আর বলে জাকুমের ভিতরেও কাটা বাহিরেও কাটা, তার কাটার মতো চতুর্দিকে কাটা, জাকুমের একটা ফলের টুকরা যদি চাকু দিয়া কাইতাম দুনিয়ার মধ্যে একটা অংশ ফলাই দেওয়া হইতো দুনিয়ার সব মানুষগুলার মস্তিষ্ক বিকৃত হয়ে যেত দুর্গন্ধে। এই জাহান্নাম যে ফল যখন ফেরেশতা জাহান্নামের ফেরেশতারা যখন তাই জাহান্নামীর সামনে উপস্থাপন করবে তখন কাটানা দুর্গন্ধ তা কোনো হুশ থাকবে না। আল্লাহু আকবার। গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলাম কবুল করছি। আল্লাহর হাবিব বলেন ইসলাম কবুল করার পরে গোটা 30-40 বই পুস্তক বাংলা মিডিয়ামে পড়ছি ইসলাম কবুল করার আগে, এই তখন পড়ছি। আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যখন এই জাকুম দিবে তখন মুখে গিলকে চাইবে, মুখের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুধার কারণে যখন জাহান্নামী গিলতে যাইবে তখন জাকুমের কাঁটা গলার মধ্যে বন্ধ হইয়া যাইবে, তখন জাহান্নামী গিলতেও পারবে না বমি করিয়া ফালাইয়াও দিতে পারবে না। আমার বন্ধুরা আমার ভাইরা, বাপসারছি মাসারছি ভাইসারছি বোন সারছি টাকা সারছি পয়সা সারছি সম্মান সারছি আর কোনো কিছুর জন্য না, আল্লাহর হাবিবের চাইতে সত্যবাদী আর কেউ নাই, আল্লাহর হাবিবের চাইতে সত্য কথা বলনে ওয়ালা আর কেউ নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? সেই আল্লাহর হাবিব বলেন তখন জাহান্নামী কষ্টে বমিও করতে পারবে না গিলতেও পারবে না, তখন জাহান্নামী আবার মনে করিয়া যাইবে দুনিয়াতে মুড়ি খাইয়া গলায় বাইজে ফলে পানি দিয়া সারাইছি, মুড়ির মোয়া খাইয়া শ্রম গলার মধ্যে বাইজে ফলে পানি খাইয়া সারাইছি, বন রুটি রুটি খাইয়া খাইলে গলায় কিছু বাজলি পানি দিয়া সারাই। কি বলেন ঠিক নেবে ঠিক? জাহান্নামী তখন মনে করবে আল্লাহর কাছে পানি চাই, এই বলে আল্লাহরে আবার 1000 বছর পর্যন্ত ডাকবে আল্লাহু আকবার। 1000 বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জবাব দিবেন না, 1000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে কি চাও জাহান্নামী, তখন বলবে আল্লাহ পানি চাই পানি দাও। আল্লাহর হাবিব কান্দার বলে আমার সাহাবীরা জাহান্নামের মধ্যে গলিত পুজ রক্ত গোস্ত চর্বি পরিয়াম এই জাহান্নামের মধ্যে গর্ত হয়ে থাকবে, এই গর্তের মধ্যে টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ পাক লোহা আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে লোহার পেয়ালায় করিয়া লোহার মগ বা গ্লাসে করিয়াম জাহান্নামের সামনে এই পুজ উপস্থাপন করা হবে, তার টপকাটা 70 গজ পর্যন্ত উপরের দিকে উঠতে থাকবে। এই ঢোয়েরটা নিয়ে যখন জাহান্নামের সামনে দেবে আল্লাহর হাবিব বলেন কাঁদে আর বলেন আমার সাহাবীরা জাহান্নামী তখন ক্ষুধার তাড়নায় পিপাসার তাড়নায় গরম না ঠান্ডা লোহার কম না কাছের মুখের কাছে দিয়ে টপ করে গিলতে চাইবে, মুখের মধ্যে দিয়ে জাকুমের ফলের কাটার ফাঁক ফাঁক দিয়ে ভিতরে ঢুইকাম সর্বনার মানুষ আল্লাহর কুতুব সই নিসা রহমতুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিন। উনি দুযোগের দুঃখ নামক কিতাবের ভিতরে লাগছে পেটের মধ্যে সেই আকাশের গর্জনের মতো গর্জন মারা শুরু করিয়া দেবে, আকাশের গর্জনের মতো পেটের মধ্যে ডাক দিয়া মলদার দিয়া জুপ 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 করিয়া পড়িয়া যাইতে থাকবে। তখন জাহান্নামের আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে আল্লাহ আল্লাহ পাক জিরকি দিয়া বলবে এখন তোরা কি চাও, তখন জাহান্নামীরা বলবে আল্লাহ খাদ্য চাই না পানিও চাই না মরতে চাই মৃত্যু দাও। এই কথা বলি আল্লাহর হাবিব কাঁদে আর বলে তখন ফেরেশতাদেরকে বলবে তখন আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ মরতে চাই জাহান্নামী। এই কথা বলার পরে আল্লাহর হাবিব বলেন জাহান্নামীরা মরার মতো মরবেও না বাঁচার মতো বাঁচবেও না। এ যুবক সোনামণি এ মা এ দুনিয়া সাত তলার মালিক এ পাঁচ তলার মালিক এ সেনা দিয়ে এটা আমার আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিবের কথা জোরে বলে আল্লাহ 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 জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও। এ দোকানদার এ রিকশাওয়ালা এ পথিক এ গাড়িওয়ালা হেল্পার এ গাঁজা খোর এ মদ খোর এ ইয়াবা খোর এ শরাব খোর এ ইসলাম বিদ্বেষী এ টুপি বিদ্বেষী আল্লাহ বলা বিদ্বেষী এ দিন বিদ্বেষী জিকির বিদ্বেষী পায়ে হাত দিয়ে নও মুসলিম সিরাজি বইলা গেল এখন আল্লাহ রে ধরো ধরার মতো ধরো কারণ আজি হাত লাগাও কারণ আজি হাত লাগাও কোন মানুষ বসাইয়ে রাখছে আল্লাহ একবার, এই মাঠের মধ্যে মনে হয় উজানির কোন পাগলের মতো কোন কুতুব বসাইয়ে রাখছে।
আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি তার ছিলে আমারেও মাফ করো আমার ভাইদেরও মাফ করিয়ে দাও জোরে বলেন আমিন উম্মতের দরদ মনে রাখবেন আল্লাহর কাছে হাত উঠাবো তো বাবা আল্লাহর কাছে হাত উঠাইবার আগে আপনার এই বিশাল আনজামে খুশি না বেজার জোরে কন কারা খুশি হাত জাগান জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন অল্প সময়ের মধ্যে এই আয়োজন এখনই মোনাজাত দেব মোনাজাতের আগে ইন্তেজামিয়া কমিটি এই যুব এই যুব আন্দোলন সমাজের অনেক সংস্কারমূলক কাজ করে আমার প্রাণ প্রিয় সভাপতি কই সভাপতি কই ইঞ্জিনিয়ার আহসান রুবেল ও আমার রুহানি ছোট ভাই ও একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মুরাদ সাহেব কই ইঞ্জিনিয়ার মুরাদ সাহেব কই ওই ইঞ্জিনিয়ার মুরাদ সাহেবকে আপনারা চেনেন এগুলো যদি আজকের প্যান্ট শার্ট এই মানুষগুলাকে একটা মানুষের উসিলায় কবুল করছে এই মানুষগুলারে সৈয়দ ফজলুল করিম আব্বা এদের জন্য দোয়া করিয়েন আমার কাছে বলছে আমরা একটা রক্তদান কর্মসূচি শুরু করব যাদের রক্ত দেব শুধু মুসলমান না হিন্দুর দরকার হলে বৌদ্ধের দরকার হলে খ্রিস্টানের দরকার হলে দেব কারণ মানুষ মানুষের জন্য তো বাবা পাঁচটা মিনিটের জন্য আমি আপনাদের কাছে বলবো এই যুব আন্দোলনের কাজকে ত্বরান্বিত করার জন্য এদের কর্মসূচিগুলা বাস্তবায়িত করার জন্য এই থানার এই যুব আন্দোলনের জন্য